শনিবার থেকে শুরু হয়েছে ঢাকা ক্লাব ন্যাশনাল স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশনকে সঙ্গে নিয়ে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের আয়োজক ঢাকা ক্লাব, আসলে টাইটেল স্পন্সর বেক্সিমকো গ্রুপ। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের 17টি ক্লাবের 52 জন খেলোয়াড় অংশ নেবেন 6 দিনের এই টুর্নামেন্টে। এবারের আসরকে উৎসর্গ করা হয়েছে ঢাকা ক্লাবের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট আফজালুর রহমান সিনহাকে। সংবাদ শেষ করব।